আপনি বন্দিতাকে চেনেন? ওর সঙ্গে কথা হয়েছে আপনার? বন্দিতাই আমাকে ব্যারিস্টার বাবু বলে ডাকে। বার করে দাও ওই মেয়েটা, সেইখান থেকে তামাশা করে যাচ্ছে, সবাই সেটা উপভোগ করছে। দাঁড়ান আঙ্কেল, আপনি এসবের মাঝখানে আসবেন না। আমি আপনার থেকে জানতে চাই, আপনি আপনি আপনার দেখা হয়েছে বন্দিতার সাথে? হ্যাঁ, আমার দেখা হয়েছিল বন্দিতার সাথে। কোথায়? কিছুদিন আগে একটা অনুষ্ঠানের পর আমি ওর গ্রামের মধ্যে থেকে ফিরছিলাম। কে আমাকে একটু জল দিন না, খুব তেষ্টা পেয়েছে। যখন এই গ্রামবাসীরা আমাকে বাজারের মেয়ে বলে একটু জল দেয়নি, তখন তুমি আমায় জল কেন দিলে? আমার বর বাবু আমায় বলেছেন, যেমন প্রবাহিত নদী কোন রকম ভেদাভেদ করে না, তাহলে আমরা কেন মানুষদের মধ্যে ভেদাভেদ করব? ওর বরকে ছেড়ে দিয়েছে, ওর বরকে ছেড়ে দিয়েছে। সবাই কত কথা শোনালো ওকে, কিন্তু বন্দিতা একটাই কথা বলছিল, আমার বর বাবু আসবে, আমার রক্ষক আসবে। ওকে কলঙ্কিত করলো, ওর ছোট্ট মনটাকে ভেঙে দিল, তাও কিন্তু ও আশা ছাড়েনি, ওর বিশ্বাসকে কেউ ভাঙতে পারেনি। এখন তো মনে হচ্ছে যে ও মিথ্যে আশা নিয়ে বেঁচে আছে, ওর তো প্রত্যেকটা কথা মনে আছে, কিন্তু আপনি যে সবই ভুলে গেছেন, আর তাই তো নতুন সম্পর্ক গড়ছেন আপনি। নতুন সম্পর্কের অভিনন্দন জমিদার বাবু, এই টাকা উপহার দিল আপনাকে আপনার আশীর্বাদে এই রাসিয়া বাই। মন থেকে তো আপনাকে আশীর্বাদ করতে পারবো না, কিন্তু অভিশাপও তো দিতে পারবো না, কারণ তাতেও কষ্ট তো বন্দিতাকেই পেতে হবে, তাই না? আপনাকে ওর চোখে আমি দেখতে পেয়েছি জমিদার বাবু, ওর কাছে তো আপনিই ওর গর্ব, ওর শিক্ষক, ওর ভগবান। আপনি তার বদলে কি দিলেন ওকে? ওকে ছেড়ে দিলেন? একসাথে থাকার অঙ্গীকার করে ওকে ত্যাগ করলেন, আর তারপর একজন পরিত্যাগী নারীর কলঙ্ক লাগালেন ওর গায়ে? মনে রাখবেন জমিদার বাবু, আমার মতো প্রত্যেকটা নারী অতীতে পরিত্যাগী নারী হয়, আর পরিত্যাগী নারীর কলঙ্ক আমাদের বাজারের আকর্ষক করে তোলে। কে গান্ধীজি? বর বাবু বলতেন উনি খুব মহান ব্যক্তি, সব প্রশ্নের উত্তর আছে ওনার কাছে, এমনকি গরিবদের অধিকারের জন্য, ওদের সাথে হওয়া অন্যায়ের জন্য লড়াই করেন উনি। বর বাবু বলতেন সবাই শোনেন ওনার কথা। আমিও দেখা করতে যাব গান্ধীজির সাথে, আর
ওনাকে বলবো আমাদের যেন রক্ষা করেন, যাতে বোঝান গ্রামবাসীদের যেন আমার স্বামী ত্যাগ করা মহিলা না বলে, আর আমার মাকে যেন কষ্ট না দেয়। হ্যাঁ হ্যাঁ একদম, তোর নিশ্চয়ই যাওয়া উচিত গান্ধীজির কাছে। এটা তুমি কি বলছো? ওকে তো আমরা কাজের জন্য বাইরে পাঠাচ্ছি না? কিন্তু বন্দিতা, গান্ধীজির কাছে পৌঁছানো এত সহজ নাকি? নয় তো, কিন্তু আমি এমন একজনকে জানি, তিনি গান্ধীজির ভীষণ কাছের মানুষ, উনি নিয়ে যাবেন গান্ধীজির কাছে তোকে। সত্যি মামি? সত্যি। আর জানিস বন্দিতা, আমি শুনেছি গান্ধীজি এখন কলকাতায় রয়েছেন। তোর তো সময় নষ্ট না করে এক্ষুনি ওনার সঙ্গে দেখা করা উচিত। হ্যাঁ মামি, কিন্তু এখন কি করে যাব? এখনো তো মায়ের জ্ঞানই ফেরেনি। কতক্ষণে জ্ঞান ফিরবে দিদির? এক ঘন্টাতেই জ্ঞান ফিরে যাবে। এক ঘন্টায় তোকে আমি নতুন এক দুনিয়ায় পাঠিয়ে দেব বন্দিতা। বন্দিতা তুই মায়ের চিন্তা করিস না, বৈদ্য মশাই তো ওষুধ দিয়ে গেছেন, তুই শুধু গান্ধীজির সঙ্গে দেখা করার কথা ভাব। আর আমার তো মনে হয় আজই, না না না, তুই এক্ষুনি বেরিয়ে পড় ওনার সঙ্গে দেখা করতে। আরে গান্ধীজি অনেক ব্যস্ত মানুষ, কে জানে কখন উনি কোথায় থাকেন। তুমি ঠিক বলছো, আমি আজই দেখা করতে যাব। আরে তুই তাড়াতাড়ি ওর জিনিসপত্র গুছিয়ে নে। আপনার গান্ধীজির সাথে দেখা করতে যাচ্ছি বরবাবু, হতে পারে ওনার জন্য একদিন আপনার সাথেও দেখা হয়ে যাবে। দাঁড়ান, আমি একাই চলে যাচ্ছি। অনেক পুরুষ মানুষ দেখেছে এই রাসিয়া বাই, কিন্তু আপনার মতো দুমুখো মানুষ তো একটাও দেখিনি। প্রথা থেকে বাঁচানোর জন্য বিয়ে করেছিলেন না বন্দিতাকে, তো আজকে কি হলো? সেই প্রথার মধ্যেই ওকে আবার ফেলে দিলেন তো আপনি। আর এর থেকে ভালো তো এটাই হতো যে ওই দিনই আপনি ওকে মরতে দিতেন, মরেই যেত ও, অন্তত এর থেকে তো মুক্তি পেত যে আজকের দিনে সেই প্রথা আর সেই সব পরম্পরার নামেই রোজ রোজ বন্দিতা তিলে তিলে শেষ হচ্ছে, বুঝেছেন আপনি পেরস্তারা বাবু? বন্দিতা, ইনি তোমাকে কলকাতা নিয়ে যাবেন গান্ধীজির সঙ্গে দেখা করাতে। ঠিক আছে তো দাদা? ভালো, খুব ভালো। বন্দিতা খুব তেষ্টা পেয়েছে, একটু জল নিয়ে আসবে? কিন্তু জল কেন? আরে আমি তো শুধু হাত পা দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা, যদি কোনো খুঁত থাকে না আমাদের বাজারে কানাকড়িও পাওয়া যায় না। দেখে নিয়েছেন তো সব ঠিকঠাক আছে, তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে চলে যাও ওর মায়ের জ্ঞান ফিরে আসার আগেই।
বন্দিতা তুই পাগল হয়ে গেছিস নাকি? উনি কতক্ষণ তোর মায়ের জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করবেন শুনি? ওনার দেরি হয়ে যাচ্ছে কলকাতা যাওয়ার জন্য, চল 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 তাড়াতাড়ি কর। আমি কিন্তু আর এক মিনিটও এখানে থাকতে পারবো না, আমাকে ঠিক সময় গান্ধীজির কাছে পৌঁছতে হবে। গান্ধীজি শৃঙ্খলা আর সময়ানুবর্তিতা খুব পছন্দ করেন। আমি চললাম। না না, বন্ধুদের যাবে আপনার সঙ্গে। বন্ধিতা ওঠ ওখান থেকে, তোকে যেতে হবে তো গান্ধীজির সঙ্গে দেখা করতে, দেখা করানোটা খুব জরুরি। আপনি বলুন না ওকে। আই বন্ধিতা, চল চল। বন্দিতা তুই পাগল হয়ে গেছিস নাকি? যদি দিদির জ্ঞান ফিরে আসে তাহলে তোকে যেতে দেবে নাকি কলকাতা গান্ধীজির সঙ্গে দেখা করতে? আরে গ্রামের লোকের ভয়ে ও তো বাড়ির বাইরেই তোকে বেরোতে দিচ্ছে না, তো কলকাতা ছাড়বে কি করে তোকে? দেখ বন্দিতা, দিদির জ্ঞান ফিরে আসার আগে কিন্তু তোকে যেতে হবে এখান থেকে। এখন তুই ভেবে নে, তোর ভাগ্যর থেকে স্বামী ত্যাগ করা মহিলা কথাটা মুছতে হবে তো। গ্রামের লোকেদের থেকে নিজের মাকে বাঁচাতে তো হবে, তাই না? তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নে আর চলে যায় না সঙ্গে। ভুলটা তো আমার সম্পূর্ণ, আমি তো বন্দিতার নিস্তব্ধতা বুঝতে পারলাম না, বুঝেই উঠতে পারলাম না যে মেয়েটা কোনো কিছু নিয়ে বলতে দুবারও ভাবে না, সে নির্দ্বিধায় সবকিছু নিঃসংকোচ হয়ে বলে, আর সেই কিনা সেদিন চুপ করে দাঁড়িয়েছিল। বলো বন্দিতা, কি পেলে তুমি ওই ব্রিজবাসীর কথা শুনে? ভাবতেই পারিনি যে তার পেছনে কোনো কারণ থাকবে। আজ আমি বন্দিতার কাছে ছোট হয়ে গেছি সম্পূর্ণ। আমি নিজেকে বন্দিতার শিক্ষক মনে করছিলাম, আমার মনে হচ্ছিল আমি ওকে পড়াচ্ছি, আমি ওকে শেখাচ্ছি, কিন্তু জীবনের সব থেকে বড় শিক্ষা ও আমাকে দিয়ে গেল। আমি বুঝে উঠতে পারছিলাম না সম্পূর্ণ, আমি বন্দিতার চোখে চোখ রাখবো কি করে, কি করে যাব আমি ওর সামনে? ম্যারিস্টার বাবু, এটা আফসোস করার সময় নয়, ওখানে গ্রামে বন্দিতার আপনাকে খুব দরকার। আপনাকে এখানে কেউ আটকে দেওয়ার আগে আপনি যান, নিয়ে আসুন ওকে, আর ওকে সেই সব সম্মান দিন যেটা ওর প্রকৃত অধিকার, আর মুছে দিন ওর কপালে লিখে দেওয়া ওর স্বামী ছেড়ে দেওয়ার কলঙ্ক। নিয়ে আসুন আপনি বন্দিতাকে এই বাড়ির বহুমান মর্যাদা দিয়ে, নিয়ে আসুন ম্যারিস্টার বাবু। আমাকে যেতেই হবে মা, তুমি শুধু আমায় আশীর্বাদ করো মা, তাহলে আমি শুধু ওখানে একা নয়, তোমার আশীর্বাদও থাকবে আমার সাথে। বন্দিতা চল চল মা, অনেক দেরি হয়ে গেছে, চল।
আমি তো এখানে আবার ফিরে আসবো, তাই না? ড্রাইভার, গাড়ি বার করো। অনিরুদ্ধ, এই পাগলামি ছাড়ো আর ভেতরে চলো। আজকে তোমার আশীর্বাদ। বাবা, আমি যদি এই বাড়িতে ফিরি তাহলে সেটা বন্দিতাকে নিয়ে। এসব ফালতু জেদ ছাড়ো আর। এটা আমার জেদ নয় বাবা, এটা আমার প্রায়শ্চিত্ত। মালিক, কোন গাড়ি বের করব? কিচ্ছু বার করতে হবে না, তুমি যাও এখান থেকে। কেন চাই ড্রাইভার? প্রায়শ্চিত্ত তোমার, তাহলে তোমাকেই পূরণ করতে হবে। তার জন্য আমার ড্রাইভার আর আমার গাড়ি কেন চাই? বিপ্লব করবে তো তুমি, তাহলে করো, কিন্তু নিজের ক্ষমতায় করো অনিরুদ্ধ। একদম ঠিক বলেছো তুমি বাবা, প্রায়শ্চিত্ত আমার, তাই এটা আমাকেই পূরণ করতে হবে। বন্দিতা, তুই এখান থেকে গেলে তবেই তো ফিরে আসবি। মামা, আমাকে তুমি কথা দাও, তুমি খেয়াল রাখবে আমার মায়ের। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি ওর খেয়াল রাখবো। নিয়ে যান বন্দিতাকে। এখন সারা জীবনের জন্য এই বাড়ির দরজা বন্ধ তোর জন্য বন্দিতা, কারণ আমি তোকে যেখানে বিক্রি করেছি সেখান থেকে কেউ কখনো ফিরে আসে না, কখনো না। গান্ধীজির কথা বলে বলে আমার মাথা খেয়ে নিচ্ছে এই মেয়েটা। আসলে ব্যাপারটা কি, ছোটবেলায় বাদাম খাইনি তো তাই কিছু মনে থাকে না। এনি তো কিছু জানেন না, কিন্তু আমার বর বাবু তো গান্ধীজির ব্যাপারে সব কিছু জানেন। মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে গোটা দেশবাসী, বরং দেশবাসী কেন, বিদেশিরাও ভালোবাসা এবং সম্মানের সাথে গান্ধীজি বলে ডাকে। তুমি জানো বন্দিতা, যদি ওনার শেখানো কথা আমরা এক মুহূর্তের জন্য আমরা মনে রাখতে পারি না, তাহলে আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের দেশ আরো ভালোভাবে গড়ে উঠবে। এটা মনে রেখো, গান্ধীজির জন্ম পোরবন্দরে হয়েছিল। কোথায় হয়েছিল? পোরবন্দর। আর ওনার মায়ের নাম পুতলিবাই। তুমি জানো বন্দিতা, গান্ধীজিও হলেন একজন ব্যারিস্টার,
আর ব্যারিস্ট্রি করার পরেও উনি নিজের হাতে চরকা চালান, আর সেই চরকা দিয়েই বানানো খাদির বস্ত্রও পরতেন। বলতে পারো গান্ধীজি হলেন আত্মনির্ভর ভারতের মশাল। তুমি জানো বন্দিতা গান্ধীজির সবথেকে প্রিয় ভজন কোনটা? আমি বলছি, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আমার সঙ্গে গাইবে বন্ধুটা? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়, জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।